ডানকুনিতে এক সপ্তাহ হয়ে গেল নতুন করে কোনো করোনা আক্রান্তের খবর না আসলেও এবার কিন্তু করোনার অন্যতম হটস্পট হয়ে উঠেছে চণ্ডীতলার বেলেডাঙ্গা গ্রাম। হ্যাঁ, আমরা একেবারে সেই বেলেডাঙ্গা গ্রামেই রয়েছি এবং আপনাদের জানিয়ে রাখি কয়েকদিন আগেই আমরা শুনেছিলাম যে বেলেডাঙ্গাতে একজন মহিলার করোনা হয়েছে এবং তার পরিজনেরই কিন্তু এখন তারা রয়েছেন আত্মীয় স্বজন, তাদেরও কয়েকজনের ইতিমধ্যেই করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমরা কথা বলব, আমাদের সাথে রয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুরজিৎ মণ্ডল। দাদা, কী বলবেন এই যে একের পর এক একটা খবর আসছে আমরা শুনতে পাচ্ছি, মোট কজন হলো এটা নিয়ে? এটা নিয়ে হলো চারজন। আমি প্রথমে তিনজনের জ্বর হয়েছিল একটি ফ্যামিলির, আমি উদ্যোগ নিয়ে হসপিটালের সাহায্যে আমি তাদের শ্রীরামপুরে পাঠাই। তারপরে ওই বাড়ির একটি রাধা সিং বলে মেয়ের করোনা পজিটিভ আসে। তারপরে আবার 11 জনকে পাঠানো হয় যারা রিলেটেড, তাদের মধ্যে ওই ফ্যামিলিরই ছেলে, বৌমা এবং নাতনি যার করোনা পজিটিভ হয়েছিল প্রথম রাধা সিংয়ের, তারই পরিজনের করোনা হয়। মানুষ আতঙ্কিত, আমি মানুষকে বলবো যে আতঙ্কিত হবেন না, অসুখ মানেই করোনা নয় আর করোনা মানেই মৃত্যু নয়। বাংলার নেত্রী বলুন, বাংলার মা বলুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নেমে কাজ করছে তারই অনুপ্রেরণায় আমি 15 জন ছেলেকে নিয়ে রাস্তায় কাজ করছি। যদিও এটা আমার গ্রাম, আমার নৈতিক কর্তব্য থেকে যায়। আমি এক্স জেলা পরিষদ মেম্বার ছিলাম, বর্তমানে আমার স্ত্রী জেলা পরিষদ মেম্বার, আমার ভাই এখানকার সদস্য, আমার তো দায়িত্ব থেকেই যায় রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, তারপরেও মানবিক দিক থেকে আমার প্রেরণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যদি করতে পারেন এই বয়সে, তাহলে আমরা ইয়াং জেনারেশান কেন করতে পারবো না, করছি, এইভাবেই করছি আর কি। শুনলাম আপনারা বেশ কয়েকটা পরিবার, বেশ কিছু পরিবারদের গৃহবন্দী আমরা, আমি যে জায়গাটায় করোনা হয়েছে একটি মাঠের দিকে বাড়ি নতুন পাড়া হয়েছে, 19টি পরিবার আছে, 92 জনের মতো সদস্য আছে, তাদের গৃহবন্দী করেছি চণ্ডীতলা থানার ওসি এবং চণ্ডীতলা থানার বিডিও আমাদের কৃষ্ণচন্দ্র মুন্ডা বিডিও সাহেব, ওসি দেবাঞ্জনবাবু, এরা প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করছেন। আমি একটাই আমার ক্ষোভের কথা, সেটা হচ্ছে চণ্ডীতলার যিনি বিএমএইচ, তিনি এলাকায় একবারও আসেননি, তার কোনো সহযোগিতা পায়নি। কিন্তু আমরা হসপিটালের স্টাফেদের পার্থবাবু থেকে আরম্ভ করে আমাদের এনএম থেকে আরম্ভ করে আশাকর্মী, আমার এলাকার যে আশাকর্মী তপতিদি, চৈতালিদি, এদের প্রচণ্ডভাবে পরিশ্রম করছে। আমার এমএলএ এসেছিলেন, দেখে গেছেন, মানুষকে আশ্বাসন করে গেছেন। আমার সাংসদ আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে, বিস্তারিত জানিয়েছি। আমাদের ডানকুনি ফায়ার ব্রিগেড স্যানিটেশন করে গেছেন দুদিন, সুবীর মুখোপাধ্যায় উনি এসেছিলেন, আমাদের প্রবীণ ঘোষ, আমাদের উপপ্রধান মাধব, প্রত্যেকে সহযোগিতা করছেন। কিন্তু শহরের যদি করোনা হয়, আমার এটা আক্ষেপ বলুন, আমার মনে হয়েছে যে গ্রাম বলে যেন গুরুত্ব কম পাচ্ছে, পুলিশ পিকেট থেকে আরম্ভ করে ধরুন মেডিকেল টিম আসা, হিউজ খাবার দেয়া, এই ব্যাপারগুলো আমরা যেন বাদ পড়ে যাচ্ছি। চেষ্টা করছি প্রত্যেকেরই সহযোগিতা, এমএলএ, এমপি, পূর্তের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, প্রবীণ ঘোষ, শুভজিৎ কর্মকার, মাধো, আমাদের সৈকত ছাত্র পরিষদের সভাপতি আছে ব্লকের, আমাদের বেজা, পোলেন, বাবু, বাবাই, এরা প্রত্যেকেই আছে আমাদের সঙ্গে, শম্ভু, ছেলেগুলো প্রত্যেকেই দিচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি সর্বোপরি বলবো, আপনাদের চ্যানেলকেও বলবো, আপনারা যে এসছেন বেলেডাঙ্গায়, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আমার মাধ্যম দিয়ে আমার বেলেডাঙ্গার মানুষ জানুক, বাংলার মানুষ জানুক, চণ্ডীতলার মানুষ জানুক, অসুস্থ মানে করোনা নয়, করোনা মানে মৃত্যু নয়, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এলাকার বিশিষ্ট সমাজসেবী সুরজিৎ মণ্ডল, তিনি কিন্তু জানালেন যে আতঙ্কিত হবার কিছু নেই, অর্থাৎ অনেকেই ভাবছেন যে করোনা মানেই কিন্তু মৃত্যু, সেটা কিন্তু একদমই নয় এমনটাই তিনি জানালেন। এবং তিনি কিন্তু যেটা জানালেন যে বেশ কিছুদিন ধরে যে কদিন তিনি পাচ্ছেন, কিন্তু এই মানুষ যারা গৃহবন্দী রয়েছেন পরিবার, তাদের প্রত্যেকেরই কিন্তু খাওয়ার ব্যবস্থা করছেন। এবং তার পাশাপাশি ইতিমধ্যে এলাকায় পরিদর্শনে এসেছিলেন বিধায়ক, স্থানীয় বিধায়ক সাথী খন্দকার থেকে শুরু করে অনেকেই, তবে তারপরেও কিন্তু কিছু খামতি রয়ে গেছে এমনটাই
তিনি জানাচ্ছেন যে কিছু খামতি রয়েছে, সেই খামতি যদি যত দ্রুত সম্ভব পূরণ হয় তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন এই বেলডাঙ্গা গ্রামের মানুষ। এইচবি ডিএনএন বাংলা হুগলি।